নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। দুবরাজপুরে চাপানগরী গ্রামে দাতব্য চিকিৎসালয়ে বোমা বিস্ফোরণ। মণ্ডপের পরিকাঠামো পরিদর্শনে লোকপুর থানার ওসি। মাস্কবিহীন যাত্রীদের সতর্কতা ও ধরপাকড় খয়রাশোল থানা এলাকায়। জেলা বার্তা বিস্তারিত। গতকাল রাতে দুবরাজপুর ব্লকের হেতমপুর পঞ্চায়েতের চাপানগরী গ্রামে হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ে বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ। যদিও হতাহতের কোনো খবর নেই। খবর পেয়ে সাত সকালে পৌঁছায় দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থলে যায় বোম স্কোয়াডের একটি টিম। ঘটনা তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। আমাদের বক্তব্য এটাই, এর আগে একবার ঝামেলা হয়েছিল, তাতে আমাদের লোককে অনেক জখম করে দিয়েছিল, গুলি বারুদ করেছিল। সেই পরিকল্পনা করার জন্য আবার দ্বিতীয়বার ঝামেলা করার জন্যে এইগুলো মালগুলো কিন্তু রাখা হয়েছিল, বোম বারুদগুলো। এই জন্যে ওরা মাল সরাইতে পারে নাই, এখানে বোম ব্লাস্ট হয়েছে। রাতের মধ্যে অনেক মাল কিন্তু উদ্ধার করে দিয়েছে মনে হয়েছে। আমাদের এগেনেস্ট যারা তারা করেছে, তাদের জন্য কী করবো? তারা তো সবই জানে, সবই তো ইয়ে আছে, যুক্ত আছে, ওরা সবাই জানে। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর, বীরভূম। করোনা আবহে সতর্কতা অবলম্বন করে পালিত হবে দুর্গা উৎসব। সরকারিভাবে এবার পুজো মণ্ডপে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে নিয়মবিধি। সেই মোতাবেক এলাকায় পুজো মণ্ডপের পরিকাঠামো পরিদর্শন করেন লোকপুর থানার ওসি মোহাম্মদ মিকাইল মিয়া এবং এসআই রতনচন্দ্র সেন। বিভিন্ন বিষয়ে পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন তারা। শেখ রিয়াসউদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, লোকপুর, বীরভূম। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373
গতকাল থেকে জেলা জুড়ে পুলিশ প্রশাসনের উদ্যোগে মাইকিং করে শুরু হয়েছে মাস্কবিহীন পথযাত্রীদের উদ্দেশ্যে সতর্কতা, কোথাও বা চলছে ধরপাকড়। আজ খয়রেশ্বর থানার বিভিন্ন স্থানে দিনভর চলে মাইকিং ও ধরপাকড়। এদিন 40 ব্যক্তিকে আটক করে পুলিশ, পরে অবশ্য মুচলেখা দিয়ে ছাড়া পায় তারা। সেক্রিয়াসুদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, খয়রেশ্বর, বীরভূম। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। দুবরাজপুরে চাপানগরী গ্রামে দাতব্য চিকিৎসালয়ে বোমা বিস্ফোরণ। মণ্ডপের পরিকাঠামো পরিদর্শনে লোকপুর থানার ওসি। মাস্কবিহীন যাত্রীদের সতর্কতা ও ধরপাকড় খয়রেশ্বর থানা এলাকায়। আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।